গুড ইভিনিং, শুভ সন্ধে সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্রাহ্মণ ব্লগস। প্রচুর ঝড় উঠেছে বাইরে, প্রচুর ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা। আমার ঘরের জানলাগুলোকে বন্ধ করতে হবে, নালে সব উড়ে চলে যাচ্ছে। তো গাইস, আজকে লাঞ্চ করাই হয়নি, সন্ধ্যে হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে, চলো কিছু খেয়ে নি। তো গাইস, এখন চিকেন আর ভাত খাচ্ছি, লাঞ্চ তো করা হয়নি, লাঞ্চটা বাস এখন করছি। চলো, খেতে খেতে আর বেশি কথা বলবো না, খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো আজকে খেতে খেতে তো সন্ধে সাড়ে সাতটার বেশি হয়ে গেল, যাই হোক খাওয়া হয়ে গেছে। এখন আমার দুজন ফ্যামিলি মেম্বারের সাথে তোমাদেরকে আলাপ করানোর আছে, ওয়েট, আলাপ করাচ্ছি। দেখো গাইস, এই দুজন এখন বৃষ্টিতে ভয় পেয়ে খাটের ওপর উঠে বসে আছে। এইটা আমার বোন ডিম্পি, আমার সোনা মা, ওইটা আমার ভাই পোগো, ওর নাম পোগো। পোগো এসো এসো এসো, পোগো এসো। ডিম্পি, কি হয়েছে মা, ভয় পাচ্ছ কেন? বৃষ্টি পড়ছে তো বাইরে, বৃষ্টি পড়ছে, কি হয়েছে মা, কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ভাই তো, বোন তো পালিয়ে গেল, ভাই কোথায় যাবে? সোনা এসো 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 এসো, যাও ডিম্পি, যাও যাও এসো। এই হচ্ছে আমার দিদি ভাই আর দাদা ভাই। কি হয়েছে, বৃষ্টি হচ্ছে তো, এত বৃষ্টিকে এত ভয় পায় কেউ? বৃষ্টি হলে এত ভয় পায় কেউ? এই কি হয়েছে, কি হয়েছে? তো গাইস, এরাই হচ্ছে আমার ভাই বোন, সারাদিন এদের সাথে শয়তানি করে এই সময় কেটে যায়। আমার সোনা বাবা, তো কমেন্ট বক্সে জানাও আমার ভাই বোনকে কেমন লাগলো তোমাদের। তো গাইস, আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বাইরে খুব মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট হবে, কালকে কিছু প্ল্যানিং আছে, কালকে ভিডিওতে দেখতে হবে সেগুলো। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো খেয়ে দে, এখন বাস বসে আছি, একটু চা খাবো। এখন চলো ঘরের সব লাইট অফ করে দিয়ে এই রিং লাইটটা জ্বালাই, দেখি কেমন লাগছে। ঘরের সব লাইট অফ করে দিয়ে রিং লাইটটা জ্বালিয়ে বেশ হেভি লাগছে, সব ইয়েলো ইয়েলো হয়ে গেছে মনে হচ্ছে। চলো এটাকে হোয়াইট করে দেখি কেমন লাগে। দেখো এবার সব হোয়াইট হয়ে গেল ঘরের। এখানে এখন চা রেডি হচ্ছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে এক কাপ চা, আর একটু বাকি আছে। বাইরে এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, সাডেনলি হাওয়া ফাওয়া একদম বন্ধ হয়ে গেল, খুব গরম লাগছে। এবার চা তৈরি করা হয়ে গেছে, এখন চা খাই বসে বসে। এবার আমার ভাই বোনেরও খাবার টাইম হয়ে এসছে, এবার ওদেরকে খাওয়াতে হবে, খাইয়ে না দিলে নিজেরা খায় না, মুখের সামনে খাবার দিয়ে দিলেও গন্ধ শুকবে, আবার চলে যাবে, খাবে না, খাইয়ে দিতে হবে। এই ছোটবেলা থেকে এই একটা অভ্যাস হয়ে গেছে ওদের। চলো ওদেরকে খাইয়ে দিই, এত বড় মেয়েকে খাইয়ে দিতে হয়। দে 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 বলটা দে,
কম্বলটা দে, এনে এনে বল নে নে এনে। তো গাইস, ভাই বোনের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমারও ডিনার কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালে যদি বৃষ্টি না পড়ে তো সকালবেলা ভ্লগ করতে বেরাবো, বাইরে একটু শ্যুট করব। ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।